আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস আলা মাল্লা নবীয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদ এবং রিসালাতের পরিপূর্ণ শর্ত সহকারে সাক্ষ্য দান করার নবী সাল্লা ইসলামকে জানার বুজার সম্মান করার মাহাবাত করার আল্লাভ আমাদেরকে তৌফিক দান করুন এই কামনা করে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শুরু করছি ইতিপূর্বে এই বিষয়ে আমরা পাঁচ পর্বে পঁচিশটি নবী সাল্লাহু আলহিসাল্লামের খসা ইস নিয়ে আলোচনা করেছি আজকে আরও কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ছাব্বিশ নম্বর যে বৈশিষ্ট্যটি সেটি হলো আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্য তার আহলে বায়েতের জন্য তার দাস দাস দাসীদের জন্য তার আহলে বায়েতের দাস দাসীদের জন্য আল্লাপাক সদাকা জাকাত এবং সদাকাকে হারাম করে দিয়েছেন এটা নবী সাল্লা সাল্লামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নবী সাল্লা জন্য হারাম নবী আহলে আহলেবায়েতের জন্য হারাম এবং কেয়ামত পর্যন্ত এবং নবী সাল্লাহ আহলে আহলেবায়েতের দাস দাসী গোলাম যারা ছিল তাদের জন্য এই সদাকা এই জাকাত আল্লাবাকে হারাম করেছে এটা অন্য কোন নবীর আহলেবায়েতের জন্য এই নির্দেশনাটি ছিল না সহি মুসলিমের এক হাজার বাহাত্তর নম্বর হাদিসে এসেছে আব্দুল মুত্তালিব ইবনে রবি আহ ইবনুল হারস রাদি আল্লাহালু এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সালাম বলেন ইন্ন সদাকাতি আল মুহাম্মদ মুহাম্মদ ইসলামের আহালের জন্য আহলে বাইতের জন্য কখনোই সদাকা উচিত নয় ইন্ন মাহিয়া আওসা নাস। কারণ সদাকা হলো মানুষের ময়লা আবর্জনা সদাকাটা মানুষের ময়লা আবর্জনা সম্পদের ময়লা আবর্জনা তো এই ময়লা আবর্জনা আল্লাহর নবী এবং নবীর আহলে আহলেবাহিতেরা কখনো বক্ষণ করবে না কারণ আহলে আল্লাপাক ওই অত হের কম তাৎহীরা তাদেরকে আল্লাপাক পবিত্র করেছেন সুতরাং পবিত্র মানুষের শরীরে কোনো অপবিত্র জিনিস ঢুকতে পারে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন নবীসর সাল্লামের জন্য তার আহলেবাহিতের জন্য এগুলোকে হারাম করেছেন এটা নবী সাল্লামের একটি বিশেষ বৈশিষ্ট্য সাতাশ নম্বর বৈশিষ্ট্য যেটি আল্লাহ রব্বুল আলমিন এই নবী এবং তার ওম্মত থেকে সমস্ত রকমের সংকীর্ণতা আল্লাপাক দূর করে নিয়েছেন সমস্ত সংকীর্ণতা আল্লাপাক উঠিয়ে নিয়েছেন অর্থাৎ এই নবীর উম্মতের মধ্যে শরীয়তের দিনের কোনো কাঠিন্যতা সংকীর্ণতা নাই অর্থাৎ এই নবীর দিনকে আল্লাপাক প্রশস্ত করে দিয়েছেন মানে কোন একটি হুকুম কোনো একটি এবাদত যে এই উম্মত করতে গিয়ে মানে আর পাইতেছে না মানে এটা করা সম্ভব না সংকীর্ণতার মধ্যে পড়ে গেছেন কাঠিন্যতার মধ্যে পড়ে গেছেন এইরকম কোন এবাদত আমল আল্লাপাকে এই উম্মতকে দেন নাই সোহান আল্লাহ এজন্য আমরা দেখি চলাত কায়েম করতে গেলে দাঁড়াই পারতেছে না সে বসে আদায় করবে বসে পারতেছে না শুয়ে আদায় করবে শুয়েও পারতেছে না ইশারা করে আদায় করবে মানে কোনো সংকীর্ণতা নাই যেই অবস্থায় পারবে সেই অবস্থায় অজু করতে পারতেছে না পানি নেই তাই বলে আবাদত বন্ধ হয়ে থাকবে না তাই আম্মম করে নিবে তাই আম্মম করার মতো কিছু নাই তো মনে মনে পবিত্রতার নিয়ত করে নিবে কিন্তু থেমে থাকা যাবে না কোনো এ এরকম মানে আটকে গেছে আর পাইতেছে না যে অনুপায় হয়ে গেছে এরকম নাই এই জন্য আহা মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ কোনো জিনিস মানুষের উপরে বাধ্য করেন না তো এই উম্মতের বৈশিষ্ট্য হল এই সংকীর্ণতাটা আল্লাহ দূর করে দিছেন এই শরীয়ত থেকে সুরাল হাজের আটাত্তর নম্বর আলাইকুম হারাজ আল্লাহাক বলেন তোমরা আল্লাহ রাস্তা জেহাদ করো হাক্কা জিহাদি জেহাদের পরিপূর্ণ হক সহকারে হুয়াজুম তিনি তোমাদেরকে মনোনীত করেছেন ওয়ামা জালা আলাইকুম হারাজ তিনি তোমাদের দিনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখেননি সোভান আল্লাহ কোনো হারাজ কোনো সংকীর্ণতা কোন দিক হারাজের তাফসির করেছেন দীক্ষ কোন সংকীর্ণতা রাখেননি সুর আল বাকার একশো পঁচাশি নম্বর আয়তাল্লা বুঝান ইউরিদুল্লাহরা আল্লাহ তোমাদের জন্য সবসময় সহজ কামনা করেন কাঠিন্যতা চান না নবী সাল্লাহ সাল্লাম আমার সব সবসময় তোমরা দিনকে সহজ করো কঠিন করিও না তাহলে এটাই এই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আঠাশ নম্বর বৈশিষ্ট্য যেটি আল্লাহ রব্বুল্লা আলমী নবী সাল্লাহ সাল্লামের সাথে যেই জিনটি থাকে এই কারিন মিনাল জিন প্রত্যেক মানুষের সাথেই দুইজন কারিন থাকে মানে সংযুক্ত থাকে সব সময় তার সাথে থাকে সম্পৃক্ত থাকে একজন একটা জিন থাকে একটা মালাইকে থাকে একজন ফেরেশতা থাকে একজন জিন থাকে তো নবী সাল্লাহ সাল্লাম যেহেতু বাসার নবী সাল্লাম যেহেতু মানুষ তার সাথেও এরকম একটা জিন এবং একটা ফেরস্তা দুটাই আছেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন নবী সাল্লামের জিনটাকে মুসলিম বানাই দিয়েছেন এটা নবী সাল্লাহ সাল্লামের একটি বৈশিষ্ট্য অর্থাৎ কোন জিনেই মুসলিম না মানে আমাদের সাথে যে জিনটা এটা শয়তান মানে এটা অমুসলিম এটা কাফের মালাইকাটা মুসলিম মানে মালাইকাটা আমাকে সব সময়। ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে ভালো কাজের সহযোগিতা করে কিন্তু শয়তানটা আমাকে সবসময় খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে কিন্তু নবী ইসলামের সাথে যে জিনটা এটা নবীসলামকে কখনও কোনো খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে না এটা নবীসলামের একটি বড় বৈশিষ্ট্য সহি মুসলিমের দুই হাজার আটশত চোদ্দ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা করেন তিনি বলেন আল্লাহ রসুলাম বলছেন মা মিন কুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ বুকেলা বিহি কারি নুহু মিনাল জিন্নে ওয়া নুহু মিনাল মালাইক এমন কোন মানুষ নাই এমন কোন ব্যক্তি নাই যার সাথে তার প্রতি সমর্পণ করা হয় না তার প্রতি নিযুক্ত করা হয় না একজন জিন একজন ফেরেশতা অর্থাৎ একজন তার সাথে সংযুক্ত থাকে একজন জিন একজন ফেরস্তা কল ওয়া ইয়া কাইয়া রসুল আল্লাহ সাহবাই কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুসাম আপনার সাথেও কি রকম একজন জিন একজন ফেরস্তা আছে নবী ইসালাম বলেন ওয়া ইয়া হা অবশ্যই আমার সাথেও একজন এরকম আসে ইন আনিয়ালে তবে আল্লাহ রব আলমিন আমাকে এই ব্যাপারে সহযোগিতা করেছেন সবহান আল্লাহ আল্লাহা কী সহযোগিতাটা করছেন ফা আসলামা এখানে মহাদাসিনাম এই ফা আসলামা এই শব্দটিকে দুইভাবে পড়েছেন একটা ফা আসলামা আর একটা ফা ফলামু একটা হলো ফা আসলামা তিনি ওই জিনটা ইসলাম গ্রহণ করছে আল্লাহ আমাকে সহযোগিতা করছেন যে আমার জিনটা মুসলিম হয়ে গেছে ইসলাম গ্রহণ করছে ফালা ইয় মরুনি ইরিন ওই জিনটা আমাকে কল্যাণ ছাড়া কোনো নির্দেশ দে না মানে স্বাভাবিকভাবে জিনটা সব মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয় কিন্তু এই জিনটা আমাকে ভালো কাজের নির্দেশ দেয় সুহান আল্লাহ আবার কোনো কোনো মহাদ্দ সেন এখানে ফা লামা পড়েন নাই পড়ছেন ফা আসলামু মিমের উপরে পেশ দিয়ে পড়ছেন যে তারা বলছেন যে না আসলে নবিস জিনটা মুসলিম হয় নাই কারণ শয়তান তো শয়তানে সে আবার মুসলিম হবে কীভাবে যে সব শয়তান ও মুসলিম একটা শয়তান মুসলিম এটা তো হয় না এই জন্য মোহাদ্দর বলছেন আসলে এখানে লামা না এটা হবে ফা আসলামু অর্থাৎ আমার জিনটা শায়তানে আছে অমুসলিমে আছে কিন্তু পা ও আল্লাহ রবাহ আলমিন আমাকে সহযোগিতা করার কারণে আমি তার থেকে নিরাপদ ফালাইয়া মুরুন ইল্লা এই কারণ সে আমাকে কোনো খারাপ কাজের নির্দেশ দিতে পারে না আমাকে সবসময় ভালো কাজের নির্দেশ দেয় খারাপ কাজের নির্দেশ দিলে ওইটা আমার আল্লাহ আমাকে সহযোগিতা করেন আমার আল্লাহর সহযোগিতার কারণে আমি তার থেকে নিরাপদ থাকি পা আসলামও মানে আমি নিরাপদ থাকি আর পা আসলামা মানে ওই জিনটা মুসলিম হয়ে গেছে মানে একটা জবর আর ফেসের কারণে অর্থ কিন্তু পরিবর্তন এই জন্য মহাদ্দেসিন একরাম এটা দুইভাবেই পড়ছেন কেউ কেউ বলছেন যে সেই জিনটা মুসলিম হয়ে গেছে তো এটা নবীসাল সালামের শানে হইতেই পারে এটা যদি আল্লাহ আলম্বিস আল্লাহ রব আলমিনী এই ব্যাপারে ভালো জানেন আরেকটা হলো যে তার থেকে নিরাপদ থাকে তবে অনেক মহাদেসিন একরাম বলছেন দ্বিতীয় ব্যাখ্যাটাই বেশি সহি কারণ স্বাভাবিক যুক্তিতে আসে না যে সব জিন মানে এই জিনটা কারিন যত জিন আছে সব জিন ও মুসলিম থাকবে একটা জিন মুসলিম হয়ে যাবে তো এটা এটা ঠিক না ওই জন্য অধিকাংশ মোহাব্দে আমার মত হলো আসলে সে ওই এরকমই আছে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে নবীমকে সহযোগিতা করার কারণে তিনি ওই জিনটা থেকে নিরাপদ থাকেন আচ্ছা উনত্রিশ নম্বর বৈশিষ্ট্য যেটি যে নবী সাল্লাহ সালাম যখন ঘুমান তখন তার দুই ছোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না সুবাহান আল্লাহ আমার আমরা যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তরও ঘুমায় দুইটাই ঘুমায় কিন্তু নবী সাল্লি সাল্লাম যখন ঘুমাইতেন তো নবী সাল্লা সাল্লামের দুই ছোখ ঘুমাইত কিন্তু নবী কাল অন্তর ঘুমাইত না এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে আমরা একটা হাদিস বলবো সহিদ আল বখারির তিন হাজার পাঁচশত উনসত্তর নম্বর হাদিস সহি মুসলিমের সাতশত তেষট্টি নম্বর হাদিস আবু সালামা বিন আবদুর রহমান তিনি একজন প্রখ্যাত তাবি তিনি আম্মাজানা আয়সারাদি আল্লাহ তালনেকে জিজ্ঞাসা করলেন কাইফা কান আত সোলাৎ ফি রমাদান রমাদান মাসে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সালামের সলাত কেমন ছিল এটা কিন্তু সোলাত তারাবিরও একটি দলিল যে আব্দুর আবু সালামা বিন আব্দুর রহমান রাহমাউল্লাহ আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করছেন তাই আর কাউকে জিজ্ঞাসা না করে আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করলেন কেন কারণ আম্মাজান আয়েশার চেয়ে বেশি আর কেউ এই ব্যাপারে জানেন না কারণ আম্মাজান আয়েশা তো গড়েই থাকেন তো রাসলাম কোন নফল ছলাত মসজিদে আদায় করতেন না গড়েই আদায় করতেন তাহলে রমাদান রমাদান মাসে যে তারাবি এটা তো নবীলাম গড়েই আদায় করতেন শুধু তিন দিনের ব্যাপারে হাদিস আছে যে নবীলাম তিন দিন শ্রীতি আদায় করছেন এরপরে পরজ হয়ে যাওয়ার আশঙ্কা বন্ধ করে দিয়েছেন তাহলে আম্মাজান আয়সা থেকে বেশি আর কেউ এই বিষয়ে জানেন না এই জন্য আম্মাজান আয়েশার কাছে প্রশ্ন করছেন তা আম্মাজান আয়সা বললেন মা কান ওয়ালা ফি রমাদান বিশ্বাস রমাদানে এবং রমাদানের বাহিরে কখনো এগারো রাকাতের বেশি বৃদ্ধি করতেন না অর্থাৎ রাসলামের রাত্রিবেলার সলাদ যেটা লাইল যেটা এই লাইলটা তিনি রমাদানেও এগারো রাকাত আদায় করতেন আর রমাদানের বাহিরেও তিনি এগারো রাখাতেই আদায় করতেন তো রমাদানের বাহিরে হইলে সেটাকে বলা হয় লাইল আর রমাদানে হইলে সেটার নাম হলো কেয়ামে রমাদান এই জন্য নবী সাল্লাহাম মান কম রমাদান অর্থাৎ নবী সাল্লা সাল্লাম রমাদানে দুইবার সলাত আদায় করছেন এরকম সরাসরি কোনো দলিল নেই যে নবী রাত্রে ঘুমানোর আগে একবার চলা আদায় করছেন আবার ঘুম থেকে উঠে শেষ রাত্রে আরেকবার পড়ছেন যে আমাদের কোন কোন সম্মানিত ভাইয়েরা বলেন যে নবীসাল্লাহ সাল্লামের এটা হলো তাহাজুদের নামাজ এই এগারো রাকাত তাহাজুদের নামাজ আচ্ছা ঠিক আছে তাহাজুদের নামাজ পড়ছেন তো সাল্লাম তাহাজুদ পড়তেন কখন শেষ রাত্রিতে তো যদি সাল্লাম শেষ রাত্রিতে এগারো রাকাত পড়ছেন তো প্রথম রাত্রিতে নবীসল সাল্লাম সলাত আদায় করছেন এরকম কোন দলিল কোন হাদিস আছে কি না কারণ নবী সরুলাম যত রাখাতেই পড়েন এটা শেষ রাত্রেই পড়ছেন এবং যেই তিনটা তিন দিন সলাত আদায় করছেন মসজিদে সাহাবাহাম দেখছেন হাদিসে বর্ণনা এই তিন দিনও কিন্তু নবী সর সালাম মধ্যরাত্রির পরে মসজিদে আসছেন তারপরে আদায় করছেন তাহলে ওই যে মধ্যরাত্রির পরে আদায় করছেন এটাকে তাহাজ্যত না তারাবি।

অর্থাৎ নবিসর সালামের তারাবি কয়ামুল্লাইল একটাই চলাচ ছিল এবং সেটা নবীসর সাল্লাম শেষরাত্রিতেই আদায় করতেন তো এখানে আমরা সেই চলাতের ব্যাপারেই বলছেন যে তিনি সবসময় এগারো রাকাত আদায় করতেন ইউসল্লি আর রাকাত তবে নবী সাল্লাহ সাল্লাম চারিরেকাত এত বিশাল লম্বা ছিল তিনি প্রথম চার রেখা দাদা করতেন ফালা তাসালান হুসনে তুলে তবে তোমরা নবিস্লামের চার রাকাতের ব্যাপারে আমাকে প্রশ্ন করিও না এই চারিরাত কত সুন্দর ছিল কত লম্বা ছিল কত দীর্ঘ ছিল সে সম্পর্কে আমার কাছে জানতে চেয়েও না তুম্বাই আরবান এরপরে আরও চারিরা কাতাত আদায় করতেন পালাতান হোসনে হিন্ন উলহিন এই চার রাকাতের এত সুন্দর এত লম্বা ছিল এই ব্যাপারেও আমাকে প্রশ্ন করিও না এই কারণেই এখন প্রশ্ন হইতে পারে যেন এগারো রাখাত পড়ছেন তাহলে পরবর্তীতে কেন এটার রাখাত সংখ্যা বেড়ে গেলো এই রাকাত সংখ্যা বাড়ার মূল কারণ এই হাদিসের মধ্যেই আছে যে রাকাত সংখ্যা বেড়েছে কেন যে রাকাত সংখ্যা বাড়ার কারণ হলো নবী সাল্লি সাল্লামের যে এগারো রাকাত এটা ছিল অনেক সুন্দর অনেক লম্বা এখন সাবাই কারাম দেখছেন যে তাবে না কারাম পরবর্তীতে তাবে তাবে যে নবী সাল্লাহ আলি সাল্লাম এগারো রাকাতে হয়তো চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় ব্যয় করতেন এখন আমরা তো এতক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব না এবং এমন অবস্থা হইতো যে মানে লাঠি বর দিয়েও দাঁড়াইতেন না দাঁড়াইতে পারতাম না তখনই সাহাবাই এখেলাম চিন্তা করলেন যে আমরা আদায় করব দীর্ঘ সময় তাদেরই না কেন চিন্তা করলেন যে আদায় করব দীর্ঘ সময় কিন্তু রাকাতটা বাড়াই দিব কারণ এটা তো ফরজ চলাত না এটা নফল চলাপ নফল চলাতে রাকাত বাড়ানো যায় কমানো যায় ফরজ ছাত চার রাকাতের জায়গায় পাঁচ রাখাত করা যাবে না বা যেগুলো শূন্যতে রাত বা এগুলো বাড়ানো কমানোর সুযোগ নেই কিন্তু এই সলাত নবী সাল্লাহ সাল্লাম নির্ধারণ করে দেন নাই যে এত রাখাতেই পড়তে হবে এরকম কোনো হাদিস নবী সাল্লাম বর্ণনা নাই তখনই আস্তে আস্তে এটার রাকাত সংখ্যা বাড়িয়ে নবী স্লু সাল্লামের যেই পরিমাণ সময় ব্যয় করতেন ওই সময়টা ঠিক রেখে রাকাত বাড়ানো হয়েছে এবং রাকাত বাড়াইতে বাড়াইতে ছত্রিশ রাকাত চল্লিশ রাখাত পর্যন্ত বাড়িয়েছেন তাবেইনি করলাম কিংবা মালেক রহমাউল্লাহ মসজিদে নবীর ইমাম ছিলেন তিনি তাবে তাবেইন ছিলেন তার পিছনে অনেক এরা সলাত আদায় করতেন ইমাম মালেক রাহমা তিনি মসজিদে নবমীতে সত্ত্রিশ শাখা তার ইমামতি করতেন তারাবে আদায় করতেন তারপর কেন সত্ত্রিশ শাখাত তখন মসজিদে হারামে বিশ শাখাত আদায় করা হতো কিন্তু তাবেইনে কেরাম তাবে তাবেইন এখরাম কী করতেন মসজিদে হারামে তারা রেখাত আদায় করে একবার তাওয়াপ করতেন আবার চার রেখাত আদায় করে আরেকবার তাওয়াপ করতেন আবার চার আদায় করে আরেকবার তাওয়াফ করতেন তাহলে বিশ রাকাত আদায় করে করতেন পাশাপাশি চারবার বার তারা তাওয়াপ করতেন মানে রাকাতের ফাঁকে ফাঁকে চার রেখাত পরপর যদি একবার তাওয়াপ করতেন তাহলে রাকাতের ফাঁকে চারটা ফাঁক আছে চার ফাঁকে চারবার বার তারা তাওয়াপ করতেন যে একটু তা তাওয়তও হইলো একটু ঘুরে ঘুরাগুরিও হইলো কারণ একটা না দীর্ঘ সময় চলাত আদায় করা এটা তো অনেক কষ্টকর তা একটু ঘুরাগুরিও হইলো তাওয়াফও হইলো এবাদতো হইলো পাশাপাশি একটু ভিন্নতা আসলো ঘুম আসলে বা কষ্ট হইলে সেটা চলে গেল মদিনার মুসলিমেরা চিন্তা করলেন যে এখন আমরা এই মক্কার লোকেরা তো আমাদের থেকে আগায় গেছে কারণ তারা তো আদায় করতেছে দীর্ঘ সময় ধরে আবার চারবার তাওয়াফ করতেছে আর মদিনাতে তো তাওয়াফ করার সুযোগ নেই তো তারা তখন চিন্তা করলেন যে বিশেষ সাথে তারা এক করে তাওয়াফ আমরা আরো চার রেকাত আমলের প্রতিযোগিতা আল্লাহ আকবর যে তারা চার চারা ষোলো রকাত মানে চারটা তাওয়াফের পরিবর্তে আমরা চারা ষোলো আকাত বাড়াই দিই তাহলে তাওয়াপ নাই আমরা কি করব এখানে মোদিনাতা তাওয়াপের সুযোগ নেই আমরা সলাদটা বাড়াই দিই আল্লাহ আকবর তারা সলাদ বাড়াই দিয়ে ছত্রিশ রাখাত আদায় করতেন ইমাম মালিক রাহেমহল্লা আজকে অত্যন্ত দুঃখ লাগে যে আমাদের দেশে যে দেশে ফরজ চলাতে আদায় করে না ফজরের নামাজের মুসল্লি নেই মসজিদগুলো শূন্য পড়ে থাকে সেই দেশে রমাদান মাস আসলে তারাবি বিশ্বাঘাত না এগারো রাখাত এটা নিয়ে বাহাজ মারামারি ঝগড়াঝাটি অনেক কিছু হয় এটা অত্যন্ত দুঃখজনক কারণ তাবে যুগে যুগে তারাবি বিশ্বাখাতও ছিল এগারো রাখাতও ছিল ছত্রিশ আকাতও ছিল কিন্তু তারা কখনোই তারাবি নিয়ে বাহাস করছেন ঝগড়া করছেন একজন আরেকজনকে ইসলাম থেকে বের করে দিছেন এরকম রকম কোনো ঘটনা ইসলামের ইতিহাসে ছিল না আইজু আলহামদুলিল্লাহ আরব বিশ্বে তারাবি এগারো আকাতও হয় কোনো কোনো জায়গায় বিশ্ব আঁকাতও হয় আরও বেশিও হয় কিন্তু তারা এটা নিয়ে কোনো দিন বাহাস করেন না ঝগড়া করেন না কেউ কাউকে গালমন্দ করেন না আর আমাদের এই দেশের ফরজ সালাতেরই খবর নেই পাঁচ ওয়াক্ত সলাতে কায়েম করে না যারা পাঁচ ওয়াক্ত পড়ে তাদেরই জামাত হয় না যারা জামাতে পড়ে তাদের ফজরের সলা জামাতে হয় না অথচ জামাতটা সলাত আদায় করা ফরজ জামাতটা ওয়াজিব সেখানে ওয়াজিব তরক হয় সেটা নিয়ে আমাদের কোনো ব্যথা নাই কিন্তু দেখা যায় রমাদান মাস আসলে তার রাকাত সংখ্যা কত হবে এটার কারণে একজন আরেকজনকে মারাত্মক ভাষা আমরা আক্রমণ করি পাক আমাদেরকে হেফাজত করুন ইমাম মালেক রাহমাহুল্লাহ তিনি মুয়াত্তা ইমাম মালেক রচনা করছেন আমরা একটু আগে বললাম যে ইমাম মালেক রাহমাহুল্লাহ মসজিদে নবীর ইমাম তাহলে সেখানে তারাবি হয়তো রাকাত ছত্রিশ রাকাত তিনি তার ইমাম মালেকের মধ্যে পাশাপাশি দুটি হাদিস বর্ণনা করছেন একটা হাদিসে তারাবি রাকাতের কথা বর্ণনা করছেন বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তারাবি রাকাত চালু করা হয় এই হাদিস বর্ণনা করছে এরপরে পরের হাদিসটাতে আবার বর্ণনা করছেন যে তারাবি এগারো রাকাত উমরাদিয়া তো নানোর সময় তারাবি এগারো রাকাত চালু করছেন তাহলে ইমাম মালেকের কাছে এগারো রাকাতের হাদিসও ছিল ইমাম মালেকের কাছে বিশ রাকাতের হাদিসও ছিল দুই হাদিসে তিনি একই ওনার মহাত্মা ইমাম মালেকের মধ্যে বর্ণনা করছেন একসাথে একই অধ্যায় অথচ ওনার মসজিদে ছত্রিশ রাকাত তাহলে বিষয়টা কিন্তু গভীরভাবে চিন্তা করার বিষয় যে ওনার সামনে এগারো রাকাতের হাদিসও আছে সাহাবাইকরাম এগারো রাকাত আদায় করছেন এই হাদিস ওনার সামনে আছে সহি হাদিস মোহাত্তা ইমাম মালিককে শাহ উলিউল্লাহ মহাদিসে রহমতুল্লাহ বলছেন তিনটা হাদিসের কিতাব পৃথিবীর মধ্যে সহি হাদিসের কিতাব সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব সহি আল বখারি সহি মুসলিম আর মোহাত্তা ইমাম মালিক তো যেহেতু আমাদের এই উপমহাদেশে ইমাম মালেকের অনুসারী নাই মালেকি মাজাবের লোক নাই আমাদের এই উপমহাদেশে আমরা হানাফি মাজাবর অনুসারী বেশি এই জন্যই মা মালিক রহমাউল্লাহর কিতাবটা হয়তো ওইভাবে প্রসিদ্ধি লাভ করে নাই কিন্তু এটাও সহি হাদিসের কিতাব সহিয়াল আল বখারি সহি মুসলিমের পরে এটার স্থান মাইমা মালিক সেখানে তিনি একসাথে এগারো টাকাতের হাদিসও বর্ণনা করছেন তাহলে সাহাবাইকরাম এগারো টাকাত পড়ছেন উনি তো এটা বাড়ানোর কথা না আবার বিশ্বাকাতের হাদিসও উনি বর্ণনা করছেন তাহলে বিশ্বাকাতের বেশিও তো উনি পড়ার কথা না তাহলে বোঝা গেল যে সালাফে সালেহীনেরা এর রাকাত সংখ্যা নিয়ে কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করতেন না তারা সবসময় নফল সলাতের ব্যাপারে বাড়াবাড়ি করতেন না তারা নফল সলাপ যে যত বেশি আদায় করতে পারে কারণ এখানে নবী সাল্লাম রাকাত সংখ্যা নির্ধারণ করে দেননি এখানে উন্মতার জন্য সুযোগ রেখেছেন এই জন্য এটা বাড়াবাড়ির কোনো বিষয় না আল্লাহকে আমাদেরকে এই বাড়াবাড়ি থেকে মুক্ত হয়ে আল্লাহর এবাদত এর প্রতি মনোনিবেশ করার তৌফিক দান করুন যে আমরা যে হাদিসটি বলতেছিলাম তো আম্মা আম্মাজানা আয়সা তিনি রমাদান মাসের এবাদত সম্পর্কে সলাত সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলতেছেন প্রথম চার রেখাত আদায় করতেন অনেক সুন্দর অনেক লম্বা তারপরে চারিরেখাত আদায় করতেন অনেক সুন্দর অনেক লম্বা সুম্মাই সাল্লি সলা তারপরে তিন রেখাত আদায় করতেন ফাকুল তৈ ইয়া আল্লাহ আমি তখন বললাম হে আল্লাহ রসুলাম তানা মো কাবাবলান্তুতেরা আপনি বীতির আদায় করার পূর্বে আপনি কি ঘুমিয়ে যাবেন নবীসাল্লাম বললেন তানামো আইনিওয়ালা ইয়ানো কালবি আমার চোখ গুমায় কিন্তু আমার কাল্ব আমার অন্তর ঘুমায় না সোহানালা এটা নবীসাল্লাইের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তিরিশ নম্বর বৈশিষ্ট্য যেটি এই ওম্মতের মধ্যে থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন খাতা এবং নেসিয়ান এবং অন্তরের হাদিস ও নফস এটাকে আল্লাহ তুলে নিছেন। অর্থাৎ এই ওম্মত যদি বলে কোনো গুণা করে ফেলে বলে করে ফেলছে অথবা কেউ আমার কাছে পাও না কিন্তু আমি ভুলে গেছি মানে লোকটা যে আমার কাছে টাকা পাবে এটা মনেই নেই থাকলে আমি দিয়ে দিতাম অনেক সময় দোকান থেকে কোন জায়গা থেকে কিছু কিনছি আর মনেই নেই এই যে ভুলে যাওয়া ভুল করা ভুলে কোন গুণা করে ফেলা হাদিস মনে মনে একটা গুণা করার নিয়ত করছি কিন্তু এখনও করি নেই বাইর করি নেই প্রকাশ নেই। অন্তরে মনে মনে নিয়ত করতেছি এই সবগুলা এই ওম্মত থেকে আল্লাপাক দূর করে দিছেন সুহান আল্লাহ এই ওম্মতকে কে দিন এই খাতার জন্য নেসিয়ানের জন্য হাদিস নফসের জন্য আল্লাহ পাক পাগড়াও করবেন না এজন্যই জন্যই একটু আগে আমরা ওই দুইটা নূরের বর্ণনা করছি যে আল্লাহ পাক সুরাল বাকারার শেষ দুইটা আয়াতকে নূর বলছেন এটা আমাদের এই উম্মতের জন্য খাস এখানে আল্লাহ পাক এই দোয়াটা শিখেছেন সুরাল বাকারার লাস্টের আয়াত দুই শত নম্বর আয়াত রব্বানা লা তুয়া খিজনা ইন্না সিনা আও আখতানা রব্বুল আলমিন আমাদেরকে আপনি পাগড়াও করবেন না যেগুলো আমরা বলে যাই অথবা ভুলে করে ফেলি সোহান আল্লাহ হ্যাঁ তাহলে এটি আমাদের উম্মতের একটি বৈশিষ্ট্য আরেকটি হাদিস এসেছে সোহিয়াল বুখারির পাঁচ হাজার দুশো ঊনসত্তর নম্বর হাদিস সোহিদ মুসলিমের একশো সাতাশ নম্বর হাদিস আবু হরাই রদি আল্লাহ তানু বর্ণনা করেন নবিসর আসলাম বলেন যে আমার উম্মত মনে মনে যেগুলো চিন্তা করে যতক্ষণ পর্যন্ত না না করে অথবা না বলে ততক্ষণ পর্যন্ত আল্লাপাক আমার উম্মত থেকে এগুলো দূর করে দেন সোহান আল্লাহ অর্থাৎ মনে মনে গুণা করার নিয়ত করছে চিন্তা করছে এটা আল্লাপাক তাকে ধরেন না এটা ফাগড়াও করবেন না এটা লিখেন না যতক্ষণ না সে এটা করে যতক্ষণ না এটা বলে এটা পাকের বিরাট রহমত আমাদের প্রতি আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে বেশি বেশি নবী আলাইহি ওয়াসাল্লামের খসাইস নবী সাল্লিয়ালামের বৈশিষ্ট্য এই উম্মতের বৈশিষ্ট্যগুলো জানা তৌফিক দান করুন আমিন রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি